আপনাদের? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই ঘরটা আমাদের না, আমাদের নাই, এই ঘর আমার কাকার, আমার জায়গার মধ্যে জায়গাটা আপনার? হ্যাঁ জায়গাটা আমার। আর এই ঘরটা কার আপনার? বসত করে কারা? বসত করি এই ঘরে, এই ঘরের মালিক আমরা। আমার প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, আমার আমি মধ্যম বয়সিয়া ইউনিয়ন থেকে বলছি। আমার আমার আমাদের কিছু জায়গা, আমাদের জায়গা জমি নিয়ে অনেকদিন ধরে জায়গা জমির সমস্যায় ভুগিতেছি। আমার বাবাকে মারা হয়েছে এই জমিনের জন্য। আমার বাবা আমার ভাইকে ভাগর, আমার বাবা আমাদের এই জমির মাইতে পাট বুনছিল, এই পাট নিয়া সাইয়া ফিরোজা গফুর, গফুরের স্ত্রী ফিরোজা, গফুরের ছেলে শাহজালাল, শাহ কালাম, শাহ আর মেরাফার, ওরা চারজন পাঁচজন আসামি মিলে আমার বাবাকে পিটিয়ে মারা হয়েছে, হত্যা করেছে। আমার বাপেরে ফিরাই থুইয়া ফাট কাটিয়া জোর করিয়া নিয়ে যায়, কিন্তু এর পরে আমার মা হাসপাতালে আমার বাপেরে ভর্তি করে। ভর্তি করার পরে আমার ডাক্তারে বলছে যে আঘাতের চিহ্ন আছে, উনারে মাইক দূর করে মারা হয়ে ইয়ার সারা শরীরও চিহ্ন আছে, উনারে মাইক দূর করছে, কিন্তু মাইক দূর যে করছে হে অবস্থায় উনার মারা গেছে আঘাতের সে। মানে আপনার আমি সার্টিফিকেট দিই, কিন্তু আপনি কেস মামলা করেন হ্যাঁ লগে, কিন্তু আমার মা বললো ডাক্তারের লগে যে আমি কেস মামলা করবো কি দিয়া, আমার কোনো আর্থিক অবস্থা নাই, কোনো টাকা পয়সা নাকি, আমি কেস মামলা করতে পারবো না। আমার মা এই কথা বলছে, বলার পরে হ্যাঁ আর কোনো কেস মামলা করে নাই। এর এক বছর পরে গিয়ে আমার বাবার বাপেরে মারার এক বছর পরে গিয়ে আমার বাইরে পাগল বানাই দিছে, আমার বাইরে সুতার মাইদের বাইরে আমার বাইরে পাগল বানাই, সুতার মাইদের বাইরে সে ফিরোজা মহিলায়, তারপর মহিলার মেরা ফারুক সৎপোলা আর আপন পোলা দুইজন, আর ফিরোজা মহিলা লইয়া তিনজন, এই তিনজনে আমার বাইরে ফিরে পাগল বানাইছে। আর যে জমিন লইয়া আমার সংঘাত চলছে, এই জমিন, এই জমিন ফিরোজা মহিলা কিছু এলাকার মাপতর্ক লইয়া আমার বাপের জমিন সম্পূর্ণ জমিন আটক করিয়া তো জাল তুলি তৈরি করিয়া, আর আমার বাইয়ে পাগল, পাগলরে জোর জবস্ত কই যায় আর রসুলপুর নিয়ে যায়, রসুলপুর নিয়ে যায় আমার মা রে বাইয়ে রেখে। আমার মা ও মানসিক পাগল, আমার মা রে মানসিক পাগল হেরা কইরা তুলে, কিন্তু আমার এই দুই পাগলকে রসুলপুর নিয়ে জোর জবস্ত কইরা মায়ের তৈরি কইরা এই দুই দুই পাগলের এই দলিল করে, জাল দলিল তৈরি করে, সিটিংবাজি করে, সিটিংবাজি করে জাল দলিল তৈরি করে, কিন্তু আমার মা ফিরে আইতে চাইছিল, কিন্তু আমার মারে কোনো ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু আমার মারে আসতে দেয় নাই।
এলাকার লোকজন লইয়া জুতবিস্ত করিয়া নেওয়ার পরে আমার মার্কেটের জায়গা 7% জায়গা পুরা এই ফিরোজা মহিলায় দখল করে। দখল করে আজকে 8 বছর ধরিয়া বারাদা খাইতেছে। বাড়িটা আমার বাপের জায়গা, আমার কাকার গরুডাইয়া এই ফিরোজা মহিলায় গরুডাইয়া আমার বাড়ির জায়গাও আমার কাকারে দিয়া দখল করাইছে। এই দখল করাইয়া দুইটা রুম উড়াইয়া আজকে 5 বছর ধরিয়া বারা খাইতেছে। আর মহিলা সৎপোলা, ফিরোজা মহিলা সৎপোলারে দিয়া আমার বাপের জায়গা বাড়িতে দুইটা দিয়া দিছে। কিন্তু আমাকে অনেক বাড়ির কোনো জায়গায় নাই, পুরো জায়গায় ফিরোজা মহিলায় দখল করে দিয়া দিছে। বাড়িতে বারা খাইতেছে আজকে 5 বছর ধরিয়া, মার্কেটের জায়গা বারা খাইতেছে আজকে 8 বছর ধরিয়া, সহেদা কোটে মেদে দিয়া খাইতেছে। এসব কইরা সব জমিন আমার আটকে রাখছে। বজেটের জায়গা আমার বজেটের জায়গা পামু, সেই জায়গাও আমার জেড়ায় আমার বাপের মাইডিয়া আমার জেড়ায় মনাসের মেন্ডে আবার এবাদুল্লাহ মেম্বরে ফাউট দিছে। ফাউট হিসাবে নিয়ে হেরা নিয়ে কোম্পানিতে বেচালাইছে। কিন্তু আমাদের বজেটের জায়গা হেন জাল দলিল করে রাখছে। আমরা টাকা পামু কিন্তু সেই টাকাও আমাকে দিতে আসে না। কাগজপত্র আছে থানা আর যেটি আছে সেটি সব কেস মামলা হেরা অফ করে রাখিয়ে দেয়। আমি আজকে একটা কেস করলাম, সেই কেসটা অফ করে রাখিয়ে দিব হেরা। এই কেসটা আর কোনো চলা ইয়ে করতে দেয় না, চলতে দেয় না। নির্যাতনে আমাদের ভুগতে হয় নাই। কিন্তু কনে যে একটা ওসি আইসে, এই ওসিটা খুব খারাপ। এই ওসি আমার 6 লক্ষ টাকা ঘুষ খাইয়া আমার বাড়ির জায়গা আমার যে ফিরোজা মহিলায় জাল দলিল করে অন্যজনেতে বিক্রি করে দেয় আমাদের বাড়ির জায়গায়। কিন্তু আমাদের ফাঁকর বাইকিয়া বারিন্দা বাইকিয়া এই ওসি আছে মানে আমার বাড়ির জায়গা নিয়ে দিয়ে দিছে। আর বাকি জায়গা যে আমার মিল করার কথা আজকে 6 মাস হইতেছে, কিন্তু বাকি জায়গা আর আমার কোনো মিল করে দিতে আসে না। চেয়ারম্যানও দিতে আসে না, ওসিও দিতে আসে না। আমি আমি ডিসি স্যারের কাছে এই ব্যাপারে দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু ডিসি সাহেবে ইউনিসেফকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু ইউনিসেফে আমাদের দুঃখের বিষয়, কষ্টের বিষয়, ইউনিসেফে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে গা, বদলি হয়ে গেছে গা। কিন্তু ওই ইউনিসেফে যদি থাকতো তাইলে আমাদের এডি মিল করে দিল, মিল করে দিত। কিন্তু কাছারির মাইদে ডিসি স্যারে বলছিল ওই ইউনিসেফে যে তুমি হ্যাঁ খারিজে ঢুকাও, যেটি আছে এটি খারিজ দাও আর যেটি নিচে গা ওটি মিস গেছে ঢুকাও। কিন্তু যখন এই ইউনিসেফে ট্রান্সফার হয়ে যায় তখন আমার এই খারিজ আমার বন্ধ করে দেয়, আর কোনো আমার খারিজ দেয় না। আর এই কাছারি মাইদে আমার জাল তলিল হয়েছে। আর রেস্টুডিও অফিসের মাইদে হাকিম ছাড়া আমার মারতে আর বাইরেতে জোর করিয়া টিপ নিছে, কিন্তু হাকিম আসিল না। হাকিমের মুহুরিরে দিয়া এই কাজ করা হয়েছে। বলছি যে প্রধানমন্ত্রী, আপনি মা হলো আছেন, বাবা হলো আছেন, সব আছেন। আপনি আমাদের জন্য আমাদের একটু লক্ষ্য করে যান, আমাদের দিকে আপনি একটু হাত বাড়ান। আর প্রিয় মা বোনেরা, আপনারা আমাদের দিকে আমাদের জীবন ভিক্ষা দেন। আপনার আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই। আমরা দুইটা বোন আমার পাশে আই, আপনারা সবাই দাঁড়ান, আমাদের সাহায্য সহযোগিতা করেন। আমার বাবা নাই, মা থাইকেও নাই, আর ভাইও নাই, ভাই থাইকেও ভাই নেই, ভাই তো পাগল হই, মাও আদা পাগল, বাবাও নাই, বাবাও মারা গেছে। ফিরোজা মহিলা সন্ত্রাস ধরেন, আর ফিরোজা মহিলার সোনা মেরা সন্ত্রাস সন্ত্রাস ধরেন, আমাকে জানাইতেছে আর আমাকে জানা জমি সব ফিরে চাই। আমার মা বাইরে বাধা করতে চাই, আমরা উঠতে চাই, আমরা আমাদের জীবন ভিক্ষা চাই আপনাদের কাছে। এই প্রিয় মা বোনেরা, আপনারা সহযোগিতা করেন আমাকে, মন্ত্রীর কাছে আমাকে এই জিনিসটা পৌঁছানোর জন্য আপন আবেদন আপনার।